আসসালামু আলাইকুম, এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আরো ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৯২। শ্বাসনালী পুড়ে যাওয়ায় নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বেঁচে থাকা ৫ জনের অবস্থাও সংকটাপন্ন। আমন মৌসুমের আগে অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি পাবে কৃষকরা, ৩০২০ কোটি টাকার সরকারি প্রকল্প অনুমোদন। এবং অদৃশ্য সুতার ফাঁদে চট্টগ্রামের উড়াল সড়কে অভিনব কায়দায় ছিনতাই, টার্গেট মোটরসাইকেল আরোহী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬৬৮ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১৪৭৪৭টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.১৫%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,৩৪,৭৬২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৪৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২,৩৬,০২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০.৫১%। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৯ জন নারী। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ১ জন ও বরিশাল বিভাগে ২ জন মারা গেছেন। করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যন্ত আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন, আর বরিশাল বিভাগের ৫ জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ২৪ জন। গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ৬৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪০ জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া ঠাকুরগাঁওয়ের ১৭, নোয়াখালীতে ১৪, জামালপুরে ১৩, শরীয়তপুরে ১১ ও নেত্রকোনায় ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বেঁচে থাকা ৫ জনের অবস্থাও সংকটাপন্ন। আইসিইউতে রাখা হয়েছে তাদের। বৃহস্পতিবার ৩ জন মারা যাওয়ায় এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। চিকিৎসকরা জানান, শ্বাসনালী পুড়ে যাওয়ায় চিকিৎসাধীন ৫ জনকে নিয়েও চিন্তিত তারা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। নারায়ণগঞ্জের ভয়াবহ এ দুর্ঘটনায় দগ্ধ মোট ৩৭ জনকে ভর্তি করা হয়েছিল ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর মধ্যে মাত্র একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গ্যাস লিকেজ থেকে মসজিদের ওই বিস্ফোরণে যারা দগ্ধ হয়েছেন তাদের প্রায় সবারই শ্বাসনালী পুড়েছে, তাই এত মৃত্যু বলে জানালেন চিকিৎসকরা। এই পাঁচজনের অবস্থাও যে শঙ্কামুক্ত এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, এদের অবস্থাও আশঙ্কাজনক। এখন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি বাকিটা উপরওয়ালার হাতে এবং তাদের শরীরের যেটা মানে অবস্থা সেটার উপর নির্ভর করবে। এদিকে আইসিইউতে থাকা ৫ রোগীর স্বজনরা এখনও ভিড় করছেন হাসপাতালে। একটু চোখের দেখা কিংবা স্বজনের কাছে যেতে এখন দিনের পর দিন কষ্টের অপেক্ষা তাদের। আমার সন্তান কেমনে এরকম হইলো আমি তো কিছু বুঝতেছি না। বাঘের মুখে তো ফিরে আসবার কথা, জামের দুয়ারতন ফিরে আসবার কথা, আসে নাই। আল্লাহ তার হয়া দারাজ করক, ইয়া করি। মা তো হুশ আছে নি, মা তো যেদিন ঘুমাইছে ওই দিন দুই দিন তো আমি অজ্ঞান আছিলাম, আমি কিছু বলতে পারি নাই। এক নজর দেখে আমি তো তারে সহ্য করতে হারি না, ওই কমে গেছে এই দিক মুখমণ্ডল আর দুই হাত দেখছি। রোগ তো একে একে সব যাচ্ছে, আঙ্গুর একটু মৃত্যু বলে একটু দেখতে দেন। অনুফরে আনসার গেলে কয় না ডাক্তার নিচ্ছে, আমার ঘর বাবার আর কিছু নেই। গত ৪ সেপ্টেম্বর ইশার নামাজের সময় নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের এ ঘটনা এখন সারা জীবনের কষ্ট কান্না হয়ে গেছে ভাগ্যহত এসব মানুষের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। রংপুর সদর থানার পরিদর্শক আজিম উদ্দিনকে ঘোড়াঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থতা এবং ওই রাতে পুলিশের টহল নিয়ে প্রশ্ন উঠেছিল ওসির বিরুদ্ধে। এদিকে রাজধানীতে চিকিৎসাধীন ওয়াহিদা খানম এখন স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করেছেন। তার অবশ্য ডান পাশেও ধীরে ধীরে চেতনা ফিরছে বলে জানিয়েছেন নিউরো সায়েন্স হাসপাতালের চিকিৎসকরা। স্বাভাবিকভাবে কথা বলছেন, হয়তো স্বাভাবিকভাবে খেতে না পারলো নরম খাবার খেতে পারছেন। ওভারঅল যে স্বাভাবিক বলতে আপনার আমার মতো হয়েছে, আপনি হয়তো সেটাই বুঝাতে চাচ্ছেন, তো সেটা তো একটু টাইম লাগবে, এটা তো আমরা বলছি। এখন পর্যন্ত তো আমরা খারাপ কিছু বলিনি, যখন ভর্তি হয়েছেন তখন থেকে আস্তে 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 কিছুটা ইম্প্রুভিং ই বলছি আমরা, তাই না? আল্লাহ যদি চাহেন তো আমরা এইভাবে ধরে রাখতে পারি, এটা আমাদের জন্য এখন টার্গেট। আগামী আমন মৌসুমের আগে কৃষকদের অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি দেবে সরকার। এজন্য 3,020 কোটি টাকার প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। প্রকল্পের আওতায় হাওর ও লবণাক্ত অঞ্চলে 70% এবং অন্যান্য এলাকায় 50% ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। শ্রমিক সংকট আর প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে প্রতিবছর সময় মতো ফসল ঘরে তুলতে পারেন না অনেক কৃষক। এতে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি দেশে খাদ্য ঘাটতি তৈরিরও আশঙ্কা থাকে। সরকার মনে করে এ অবস্থায় কৃষকের কাছে ধান কাটার যন্ত্রসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে পারলে ভোগান্তি যেমন কমবে, তেমনি কৃষিখাতও হবে লাভজনক। এজন্য কৃষি মন্ত্রণালয় থেকে 51,300 কৃষি যন্ত্র বিতরণ করা হবে। সরকার একটা প্রকল্প গ্রহণ করেছে 3,020 কোটি টাকার, সেই প্রকল্পের মাধ্যমে আমরা এই কৃষি যন্ত্রপাতি চাষিদেরকে দিব এবং প্রণোদনা দিব। এই প্রণোদনার একটা নীতি গ্রহণ করা হয়েছে যে সমতল ভূমিতে 50% প্রণোদনা দেওয়া হবে, কিন্তু হাওড় এলাকা প্রতিকূল পরিবেশ যে খুব দরকার, আর একটা হলো লবণাক্তার উপকূলবর্তী এলাকা, সেই এলাকায় আমরা 70% দিব। ইতিমধ্যে এটা অ্যাক্ট নেকে অ্যাপ্রুভ হয়েছে, আমরা পিডিও নিয়োগ দেই নাই, এটা খুবই কম সময়ের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশনে যাবে। প্রকৃত কৃষক যাতে এই প্রকল্পের সুবিধা পান সেজন্য উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে। যাচাই বাছাই শেষে কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া কৃষি যন্ত্রপাতি চালানো এবং মেরামতের জন্য প্রশিক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। যারা এটাকে চালনা করবেন, ড্রাইভিং করবেন, এই ধরনের এই এই জনগোষ্ঠীকে আমরা কিন্তু প্রশিক্ষণ দিতে পারবো এই প্রকল্পের মাধ্যমে, এবং প্রশিক্ষণ পেলে তারা দেখা যাবে তাদের ছোটোখাটো যদি ত্রুটি হয় সে মেশিনটা দ্রুত তারা সারিয়ে নিতে পারবে। উপজেলা পর্যায়ে একটি কমিটি রয়েছে এবং এই কমিটি কারা কারা যন্ত্র নিবে তাদের একটা তালিকা প্রস্তুত করে এটা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে সেই কমিটি অনুমোদন দেবে, অনুমোদন দিয়ে একটা প্রত্যয়নপত্র তারা দেবে যে অমুক এই মেশিনটি দেয়া যায়। কৃষি যান্ত্রিকীকরণ নামের এই প্রকল্প 3 পার্বত্য জেলা বাদে সারা দেশে বাস্তবায়িত হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতিবাজ, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদকসেবী ও কারবারীদের স্থান আওয়ামী লীগে হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম। জামালপুরের মিলানদহ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লা ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ সরকার দুস্থ ও অসহায়দের পাশে রয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে যাতে কোনো অপশক্তি ব্যাহত করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাঠান ও উপজেলা নির্বাহী অফিসার শিহাবউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। স্বাধীনতার 49 বছর পর জাতীয় মহাসড়কে উন্নীত হল নাটোর বগুড়া আঞ্চলিক মহাসড়ক। দুপুরে সিংড়া উপজেলার খেজুরতলা ও শেরকোল পয়েন্টে সড়কটির উন্নতিকরণ কাজের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় এক সমাবেশে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ সড়কটি জাতীয় মহাসড়কে উন্নীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। 767 কোটি টাকা ব্যয়ে নাটোর থেকে বগুড়া পর্যন্ত 68 কিলোমিটার সড়কটি নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ।
পাবনা চার আসনের উপনির্বাচন উপলক্ষে ঈশ্বরদীর শাহপুরে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শাহপুর স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তারা ধানের শীষ প্রতীকে হাবিবুর রহমান হাবিবকে ভোট দিয়ে জয় করার আহ্বান জানান। চট্টগ্রামের উড়াল সড়কে অভিনব কায়দায় প্রায় ঘটছে ছিনতাই। অদৃশ্য রশি বা সুতার ফাঁদে এ সড়কে চলাচলকারীদের আটকাচ্ছে ছিনতাইকারীরা। তাদের মূল টার্গেট মোটরসাইকেল আরোহীরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। নগরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে চট্টগ্রামে নির্মাণ করা হয় উড়াল সড়ক। শুরুতে যাকে সবচেয়ে নিরাপদ সড়ক মনে করেছিলেন নগরবাসী, কিন্তু সেই পথই এখন ভয়ানক ঝুঁকির হয়ে উঠেছে। পুরো ফ্লাইওভার খালি। আমি আসতেছি, আমার গাড়ির স্পিড তেমন বেশি ছিল না, 30 ছিল। যদি বেশি থাকতো হয়তো আমি গলায় লেগে পড়ে যেতে পারতাম। জাস্ট আমি স্টপ করে জাস্ট দেখলাম যে আমার এখানে কেটে গেল। উড়াল সড়ককে কেন্দ্র করে বিভিন্ন স্পটে সক্রিয় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র। সন্ধ্যার পর এক রেলিং থেকে আরেক রেলিংয়ে সুতো বেঁধে প্রায় ঘটছে ছিনতাইয়ের ঘটনা। হঠাৎ এই সুতোয় বেঁধে মোটরসাইকেল থেকে পড়ে অনেকে মারাত্মক আহত হয়েছেন। রাত্রেবেলা আমরা উপর দিয়ে যাইও না, কেন ভয়ে আতঙ্ক বেঁধে থাকি, কোন সময় কি ঘটে যায়। রশিটা যখন গলায় বাঁধে অনেক সময় হয় কি এরকম অনেকের ইনজুরি হয়েছে। উড়াল সড়কে ছিনতাইয়ে জড়িত সন্দেহে এ পর্যন্ত 46 জনকে আটক করেছে পুলিশ, কিন্তু তারপরও বন্ধ হয়নি ছিনতাই। 24 ঘন্টা আমাদের ফ্লাইওভারের জন্য আমাদের আলাদা পার্টি রেডি করেছি। এই পার্টি ফ্লাইওভার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তারা মুভ করছে, এবং আমাদের একটি ফিক্সড পার্টি থাকছে। আমাদের ওয়াই জংশন, যেটি ওয়াই জংশনে কিন্তু আমাদের একটি ফিক্সড পার্টি থাকছে। ছবি তোলা কিংবা গাড়ি নষ্ট এমন কথা বলেও ছিনতাইকারীরা উড়াল সড়কে তাদের অপকর্ম চালাচ্ছে। সড়কটি সিসি ক্যামেরার আওতায় আনার দাবি জানিয়েছেন নগরবাসী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধারা। শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নেত্রকোনার গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার হয়েছে। সকালে প্রথমে রতন মিয়া নামে একজন ও পরে মনিরা আক্তার নামে আরেক শিশুর লাশ নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে। এ নিয়ে এই ট্রলার ডুবির ঘটনায় 12 জনের মৃত্যু হল। গত বুধবার 35 জন যাত্রী নিয়ে ট্রলারটি সুনামগঞ্জের ধর্মপাশা থেকে কলমাকান্দার কাকরকুনার দিকে যাচ্ছিল। পথে গোমাই নদীর বরখাপন এলাকায় অতিক্রমের সময় অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন সাঁতরে কিনারে উঠতে সক্ষম হন। পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে হামলা ও মারপিটের ঘটনায় 5 জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আটঘরিয়া বাজার সংলগ্ন পাইলট স্কুলের গেটে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদীর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পিরোজপুরের নেসারাবাদে ম্যাজিক গাড়ি ও ইজি বাইক চালক দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল নুরুল ইসলাম মোল্লা নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের। এ ঘটনায় আহত হয়েছে তার ছোট ভাই জবেদ মোল্লা। উৎপাদন বাড়াতে ঝালকাঠিতে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতল ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। প্রকল্পের আওতায় 20 প্রতিষ্ঠানের পুকুরে 334 কেজি মাছের পোনা ছাড়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।